একবার যে খাবে সে পরের দিন আবার বলবে যে এইভাবে ভাজি করতে। আমার লাউ ভাজির জন্য লাগছে এই যে লাউটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর লাগবে মরিচ একটা, বড় সাইজের পেঁয়াজ কুচি, হলুদ পরিমাণ মতো, লবণ, আমি ছোট্ট কয়েক কোয়া রসুন নিয়েছি, আর লাগবে আমার কালো জিরা। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন না হলে না দিতে পারেন, আমি দেই একটু আমার ভালো লাগে আর কি। লাউটা আমি অনেকটাই কুচি করে কেটে নিয়েছি, কেউ চাইলে একটু বড় করেও নিতে পারেন কেটে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা একটু ভালো করে গরম হোক। কালো জিরাটা এরপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, আমি একটু এটা গোল্ডেন কালার করে নেব। আমার এইটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, এখন আমি লবণ, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি লাউটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার ভাজির এই অবস্থা, এই যে পানি শুকে গেছে অনেকটাই। রেসিপিটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন ফ্যামিলির সাথে, আর সেম আমারটার মতোই যদি এরকম করে করতে চান সেম এরকমই কালার হবে, এমনকি এতটাই আঠালো হবে।